মাত্র 6 জন যারা আসছে তারা আসলে কথা শুনতে চায়, কারণ 10টা ক্লাসে 10টার আগেই থাকতে হয় রেডি যে আমার কখন ক্লাসটা শুরু হবে। লেসন প্ল্যানে 2টা ক্লাস করে ফেলছে 10টায়, এই জন্য একটাতে যেটা ড্যাশবোর্ড আছে ওইটাতে ক্লাস শুরু হয়নি বলতেছে। আবার সমস্যা জি ম্যাম, যেদিন 2টা করে ফেলে ওই দিন মনে হয় সমস্যা হয়, মানে একই টাইমে 2টা বলতে কেন? হ্যাঁ, ফার্মাকোলজি 2টা কেন লেখা? কারণ একটা মালিহ ম্যাডামের নাম দেওয়া, একটা আমার নাম দেওয়া। এখন কোন দিন কে নিবে এইভাবে আর কি ঠিক নাই, তো সেজন্য দুজনের নামটাই দেওয়া যার ক্লাস সে এন্ট্রি করে ফেলে আর কি। সেটাই, এখন এটার জন্য তোমাদের ঝামেলা হচ্ছে? আচ্ছা তাহলে মানা করে দেবো। তুমি কি কক্সবাজার এখনো ফিশা? জি ম্যাম। কি অবস্থা কক্সবাজার? এখানেও তো অনেক বাদ আছে কতদিনও, তোমার বাসা সি বিচ থেকে কত দূরে এসা? বেশি দূর না, 10-15 মিনিট। কি মজা এরকম একটা বাসায় থাকতে পারাটা, কি শান্তি তাই না? মন খারাপ হলে বা মন ভালো হলে বিচে চলে যেতে পারো। না যাও না? যাই ম্যাম। কয়টার দিকে যাও ম্যাম? সন্ধ্যার দিকে। সবে যাও সন্ধ্যার দিকে? শুনেছি সন্ধ্যার দিকে যাও। আস্তে আস্তে শুরু করি বাসা। তুমি ডেফিনিশন যেটা সংজ্ঞা দিতে গেলে, এই ড্রাগ গুলো যারা ইউরিন ফ্লোটা বাড়িয়ে দেয়। এখন ইউরিন ফ্লো বাড়াবে কিভাবে? ইউরিন মিন্স ওয়াটার তাই না? আর ওয়াটার বের করার জন্য তা তুমি জানো যে সোডিয়ামের সাথে ওয়াটার একটা সম্পর্ক আছে তাই না? এখন প্রাইমারিলি সোডিয়াম কি হয়, সোডিয়াম তো এক্সক্রিশন হতে চায় না, সোডিয়ামটা নর্মালি কি হয় রিঅ্যাবজর্পশন হয়ে যায় সাধারণত। তো এখন সোডিয়ামের রিঅ্যাবজর্পশনের সাথে ফ্লুইডের রিঅ্যাবজর্পশনের ব্যাপারটা আছে। তাহলে এখন আমি যদি কিডনি টিবিউলসে গিয়ে দেখি যে 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 জায়গা থেকে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে সেই সেই জায়গাগুলোকে আমি রিঅ্যাবজর্পশন বন্ধ করে দেই, তাহলে তখন কি হবে? তখন সেই সোডিয়ামটা এক্সক্রিশন হয়ে যাবে টিবিউল দিয়ে। আর এক্সক্রিশন যখন সাথে সে পানিকেও ধরে নিয়ে যায়, তাহলে আর বের করে দেয় বডি থেকে। এই পানিটা আসলে সেকেন্ডারি ইফেক্ট, প্রাইমারি ইফেক্টটা কি? তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা প্রিভেন্ট করা। তাহলে এই ধরনের ব্রায়োটিক্স যে ড্রাগ গুলো তারা কি করে, দে ইনক্রিজ দ্য এক্সক্রিশন অফ সোডিয়াম, দ্যাট মিন্স প্রিভেন্ট সোডিয়াম রিঅ্যাবজর্পশন, ফলে আলটিমেটলি এক্সক্রিশন হয়ে যায় অ্যান্ড সোডিয়ামের সাথে ওয়াটার ফ্রম দ্য বডি বাই দ্য অ্যাকশন অন দ্য কিডনি। কারণ কিডনিতে টিবিউলসে গিয়ে তুমি জানো যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়। তাহলে একদম প্রাথমিক ধারণাটা কি বুঝে গেছে? দ্য প্রাইমারি ইফেক্ট ইজ টু ডিক্রিজ রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড ফ্রম দ্য ফিল্ট্রেট, যেটা ফিল্ট্রেশন হয়ে আসে টিবিউলে, সেটা আবার রিঅ্যাবজর্পশন হতে চাইছিল, ওটাকে তুমি এখন বাধা দিলা। আলটিমেটলি সোডিয়াম লসের সাথে সাথে ওয়াটার লস হলো, বিং সেকেন্ডারি টু ইনক্রিজ এক্সক্রিশন অফ সোডিয়াম ক্লোরাইড। এই ঘটনা যারা ঘটায় তাদেরকে আমরা বলি ডায়াবেটিক্স। বুঝছো কথাটা? জি ম্যাম। তাহলে ডায়াবেটিক্স আর দ্য এজেন্ট হুইচ ইনক্রিজ দ্য এক্সক্রিশন অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার প্রাইমারিলি বাই প্রিভেন্টিং দ্য সোডিয়াম রিঅ্যাবজর্পশন ইন দ্য রেনাল টিবিউল ফলোড বাই ওয়াটার এক্সক্রিশন। এই হচ্ছে ডেফিনিশন, ঠিক আছে? এই ছবিটা আমরা সবাই চিনি তাই না? ছবিটা আমাদের পরিচিত না? টিবিউলস এর ছবি, একদম কি বলে এটাকে, ইউনিট অফ কি, ইউনিট অফ কিডনি, রাইট? নেফ্রন, নেফ্রন তাই না? মূলত
ইউরিন তৈরি হয়, ওটার যে মাইনিউট স্ট্রাকচার কি নিয়ে গঠিত দেখি একক, সেই একক হচ্ছে এই অংশটা, তাই না? এই অংশটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করব, আমার কাজের সুবিধার জন্য, আমার কোন জায়গায় কোন ড্রাগ কাজ করবে সেটার সুবিধার জন্য আমরা কয়েকটা ভাগে ভাগ করব এই টিবিউলস গুলোকে। প্রথমে তো ফিল্টারেট যেটা আসছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়ে যেই ফ্লুইডটা এবং ইলেক্ট্রোলাইট গুলো আসতেছে ওগুলো প্রথমে প্রক্সিমাল কনভোলুটেড টিবিউল পার হয়। তারপরে সে ডিস্টাল কালেক্টিং ডাক্টে যায়, টিবিউলে যায়, তারপরে সে আরো ডিস্টালি যায় কালেক্টিং ডাক্ট। হ্যাঁ, কালেক্টিং ডাক্ট থেকে আলটিমেটলি ইউরিন দিয়ে হয়ে যায়, বের হয়ে আসে, তাই না? এখন এই ইউরিন ফরমেশনের ক্ষেত্রে দেখো, সোডিয়াম বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনের একটা সাইট আছে, সোডিয়াম শুধু একা রিঅ্যাবজর্পশন হয় 60-70% ফ্রম দ্য দেখো ডিসেন্ডিং লুপ অফ লুপোফেনলি, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং লিম্বে 25%-এর মতন, তারপরে সাথে পটাশিয়াম এবং ক্লোরাইডের ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে এক একটা পার্ট আলাদা আলাদা করে। ডিজিটাল কালেক্টিং টিবিউলে দেখা গেছে যে সোডিয়াম সাথে ক্লোরাইড রিঅ্যাবজর্পশন, এটা আমরা দেখব। তারপর হচ্ছে আরো যে একদম কালেক্টিং ডাক্টের কাছে, ওখানে একটা হরমোন কাজ করে যেটার নাম হচ্ছে অ্যালডোস্টেরন, নাম তো আমাদের মনে রাখতেই হবে, সেটা আর পটাশিয়াম ডিস। সব সময় খেয়াল রাখবা, হাইড্রোজেন কে সে টেনে নিয়ে অ্যাসিড, তাহলে বডিতে কি হবে, অ্যাসিড লস হয়ে গেলে ঘটতে হবে, আরে অ্যাসিড লস হলে বডিতে কি হয়, অ্যালকালোসিস। তো এটা বলতে এতক্ষণ লাগে, অ্যালকালোসিস হবে। আচ্ছা, এখন এই স্ট্রাকচার এই এটা আমরা সবাই জানি। নেক্সট আমরা চলে যাই, যে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড, ইট ইজ দ্য ইন দ্য বডি ইজ মেজর ডিটারমিনেন্ট অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম, তাই না? কারণ ও অসমোলারিটি, তারপর ফ্লুইড রিটেনশন, এই ধরনের ঘটনাগুলো আমাদের মেনটেন করে, তাই না? Sustained imbalance between dietary sodium intake and sodium loss is incompatible with life. তুমি যদি সাস্টেইন করে রাখো এই ইমব্যালেন্সটা, তাহলে কিন্তু প্রাণ সমস্যা হয়ে যাবে। এবং যদি পজিটিভ সোডিয়াম ব্যালেন্স হয়, এর ফলে কি হয়, সোডিয়াম বেশি, ফ্লুইড ওভারলোড হবে, পালমারাই ইডিমা হবে। আবার যদি নেগেটিভ হয় তাহলে ডিপ্লেশন হবে, কলাপস হবে, কারণ কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে তোমার দরকার আছে এটা, কার্ডিওভাস্কুলার সিস্টেমে তোমার ফ্লুইড ভলিউম দরকার, মেইনটেইন ভাইটাল অর্গান সার্কুলেশন মেইনটেইন করা, এইসব কারণে আলটিমেটলি তোমাকে সোডিয়াম ডিপ্লেশনও যেমন হতে দেওয়া যাবে না, সোডিয়াম ওভারলোডও হতে দেওয়া যাবে না, এই দুটার একটা ব্যালেন্স মেইনটেইন করতে হবে, ঠিক আছে? এখন আসো, তোমরা কেন এই কথাগুলো বলতেছি সে কথাগুলো এই অংশটা আমি পরে বলবো। আমরা চলে আসি ক্লাসিফিকেশন, একটু আগে যে ছবিটা দেখছিলাম সেই ছবিটার সাথে আমাদের এখন ক্লাসিফিকেশনটা করে নিতে হবে। অ্যাকর্ডিং টু এফিকেসি, ডায়াবেটিক্স এর সংজ্ঞা তো আমরা বুঝছি না, বাই দিস টাইম ডায়াবেটিক্স এর সংজ্ঞা বুঝেছি, যেসব ড্রাগ সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমায় ফলে আলটিমেটলি সেকেন্ডারি ইফেক্ট হিসেবে পানির রিঅ্যাবজর্পশন কমায়, এবং পানি তাহলে কি হবে, লস হবে, ফ্লুইড লস মানে ইউরিন ভলিউম তৈরি হওয়া, ইউরিন ভলিউম তৈরি হওয়া পরে করে সেকেন্ড সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করার মাধ্যমে যারা, তাদেরকে আমরা বলছি ডায়াবেটিক্স, ঠিক আছে? ধ্রুব বিশ্বাস, তাজা তাজা ইয়ে করলা, তাজা তাজা ছবি দিলা প্রোফাইলে, ওয়ালাইকুম সালাম, তাজা তাজা ছবি দিলা দেখে, কেমন সকালবেলা হইলো ফটোটা,
ম্যাম অনেক খুশি এই জন্য ম্যাম অনেক খুশি হ্যাঁ কিছু মনে করেন না সরি না না মনে করে কি আছে তুমি তোমার এরকম ছবি দিতেই পারো কোনো ব্যাপার না প্রোফাইল তো আমি দেখতেই পাচ্ছি একটু এই সুযোগে তোমাদের তাই না ফেসবুকে না দেখে ক্লাসেও দেখতে পাচ্ছি কি বলো হ্যাঁ সমস্যা নেই কিন্তু পড়াশোনাটা একটু মনোযোগ দিও তাহলেই হবে হ্যাঁ খেলা তো একদম মনোযোগ দিয়ে দেখছো ভোরবেলা থেকে পড়ালেখার জন্য উৎস করে দিন শুনি একটু অনেস্টলি বলবা সবগুলোতে বিপদ আছে ফার্মাকোলজিতে বেশি বিপদ আছে বুঝছ আচ্ছা এখন আসবো তাহলে এই যে সোডিয়াম ঠিক আছে এই যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করছে মানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করলে আলটিমেটলি কি হয় সোডিয়াম লস হয় তাই না আর সোডিয়াম লস কে আমরা বলছি ন্যাট্রিউরেসিস এই ন্যাট্রিউরেসিস কে কতটুকু করতে পারে কত বেশি করতে পারে সেটার উপর আমরা এফিকেসিটা জোর দিচ্ছি তাহলে অ্যাকর্ডিং টু এফিকেসি কি হলো আমরা যদি দেখি কেউ হচ্ছে হাই এফিকেসি কেউ হচ্ছে মডারেট এফিকেসি কেউ হচ্ছে লো এফিকেসি আজকের এই ডায়াবেটিক্স ক্লাসটা আমি দুটো ক্লাস সম্ভবত লাগবে আমি চাইবো তোমরা খুব মনোযোগ দিয়ে খাতা কলম পাশে নিয়ে সুন্দর করে ছবি এঁকে বুঝে ডায়াবেটিক্সটা এমন ভাবে পড়ো যাতে আমাদের ইলেকট্রোলাইট চেঞ্জ যদি বলে আমাদের চিন্তা করার মতন তেমন বেশি সময় নিতে না হয় কারণ আমরা যদি বুঝে পড়ি ছবি দেখে কোথায় কি হচ্ছে সেই জিনিসটা দেখে ভালো মতো বুঝি তাহলে আমার মাথার মাঝে সোডিয়াম বাড়বে না সোডিয়াম কমবে পটাশিয়াম কি হবে ম্যাগনেশিয়াম কি হবে ক্যালসিয়াম কি হবে এই যে কতগুলো নাম বললাম এখন তো ফজলিয়াম ল্যাংড়াম হিমসাগর খুশিসাপাতি ওই আম তো খাচ্ছি এই আমগুলো বডিতে কিন্তু হ্যাঁ ওই আমগুলো খেয়ে মজা যেমন নিচ্ছি এই আমগুলোর কেয়ার গুলো আমাকে ভালো মতো নিতে হবে সূক্ষ্মাত সূক্ষ্ম পরিবর্তন এই আমগুলোতে সমস্যা করতে পারে তাহলে এই যে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই ধরনের আমার যেন পরিবর্তনে বেশি হেরফের না হয় এখন তাহলে এই সোডিয়াম প্রিভেনশন করতে পারতেছি আমার কথা পরিষ্কার শুনতে পারছো তোমরা ম্যাম পরিষ্কার না কাগজ না এটা ফরওয়ার্ড করে দিতে বোধ না ঠিক আছে রে কেমন আছে তিশা ভালো আছে ঠিক আছে এটা কিভাবে লিখে দিছে এক তারিখ থেকে এখানে দায়িত্ব এখন শুনতে পাচ্ছো পরিষ্কার তোমরা এখন শুনতে পাচ্ছি এখন শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছো আচ্ছা ঠিক আছে এখন এই সোডিয়াম রিঅ্যাবজর্পশন কে কত বেশি প্রিভেনশন করতে পারে তার উপর নির্ভর করে আমরা এফিকেসিটা যদি দেখি দেখা গেছে যে লুপে যে এই ডায়াবেটিক্স গুলো কাজ করা 15-20% সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করতে পারে ওরা হচ্ছে তাহলে হাই এফিকেসি তারপরে যারা ডিজিটাল কালেক্টিং টিভি গুলো কাজ করে 5-10% রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করতে পারে সোডিয়ামের তাদেরকে আমরা বলছি মডারেট এফিকেসি এদের মাঝে আছে থায়োজাইড এবং থায়োজাইড রিলেটেড ড্রাগস আর যারা লেস দেন 5% তুমি ঠিক আছো পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স গুলো তারপর হচ্ছে অসমোটিক ডায়াবেটিক্স গুলো কার্বনিক এনহাইড্রেস ইনহিবিটার্স গুলো এবং জ্যানথিন ডায়াবেটিক্স গুলো এরা হচ্ছে আমাদের লো এফিকেসির দিক থেকে ডায়াবেটিক্স হিসেবে পরিচিত একদম প্রাথমিক ধারণা যে আমরা ডায়াবেটিক কাকে বলে সেটা আমরা বুঝেছি
লাইক করে তোমরা লাইক করে আমার সাথে সাথে নাহলে তো আমরা বুঝেছি এটা হচ্ছে ডায়াবেটিক এখন তাহলে ডায়াবেটিকের যে ধারণাটা আমরা ডেফিনেশন থেকে পেয়ে আসি বিকেসি ন্যাট্রিওরেটিক ক্যাপাসিটি কি কথা আসে না কেটে কেটে আসছে কি রে এখন ম্যাম ভিডিও অফ করলে মেবি একটু ঠিক হতে পারে আচ্ছা ঠিক আছে নো প্রবলেম দেখতে এখন শুনতে পাচ্ছো জি ম্যাম আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এখন এফিকেসি বলতে আমরা বুঝলাম যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করতে পারার ক্ষমতাটা যে তাহলে দেখো লুপ ডায়াবেটিক্স যাদেরকে বলছি তারা 15-20% ফিল্টার্ড সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করতে পারে মানে ওদেরকে এক্সক্রিশন করিয়ে দেয় সোডিয়াম এবং পটাশিয়াম সোডিয়াম কেটে তো এইরকম ডায়াবেটিক্স গুলোর নাম হচ্ছে লুপ ডায়াবেটিক্স আর লুপ ডায়াবেটিক্স গুলো কারা প্রোসেমাইড পোমেটানাইড ইথাপ্রেনিক অ্যাসিড এগুলো হচ্ছে বেনজোথায়াজিন ক্লোরোথায়াজাইড হাইড্রোক্লোরোথায়াজাইড পলিথায়াজাইড এগুলো হচ্ছে থায়াজাইড ডায়াবেটিস গুলো আর থায়াজাইডের মতোই স্ট্রাকচারাল সিমিলারিটি এবং সেরকম কাজ করে সেগুলো হচ্ছে ক্লোরোথালিডন ক্লোপামাইড ইনডাপামাইড জিপামাইড মেটোলাজোন এগুলো হচ্ছে থায়াজাইডের মতো কাজ করে ঠিক আছে তাহলে মডারেট এফিকেসি ড্রাগ গুলো হচ্ছে থায়াজাইড আর লো এফিকেসি বলতে যারা লেস দেন 5% সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করতে পারে বা এক্সক্রিশন করিয়ে দিতে পারে তারা হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স এর মাঝে হচ্ছে স্পাইরোনোলাকটোন ট্রায়ামজারেন অ্যামাইলোরাইড অসমোটিক ডায়াবেটিস এর মাঝে আছে ম্যানিটল ইউরিয়া সুক্রোজ অ্যাসর্বেট কার্বনিক এনহাইড্রেস ইনহিবিটরস গুলোর মাঝে আছে অ্যাসিটোজোলামাইড আর জ্যান্থিন ডায়াবেটিস এর মাঝে আছে অ্যামিনোফ্যালিন থিওফ্যালিন ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের এফিকেসি অনুযায়ী আমরা প্রথম ছবি যেটা দেখিয়েছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম হ্যাঁ সাইট বা পার্ট অফ টিবিউল রেনাল টিবিউল দেখিয়েছিলাম এখন এই প্রক্সিমাল কনভলুটেড টিবিউল যে অংশটা সেটা তো আমরা সবাই জানি তাই না এই প্রক্সিমাল কনভলুটেড টিবিউলটাকে আমরা নাম দিয়েছি সাইট ওয়ান তো এখানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করলে কি হবে অসমোলারিটি বেড়ে যাবে আলটিমেটলি ফ্লুইড কমে যাবে এবং ডায়াবেটিস হবে এরকম সাইট ওয়ান এ বা প্রক্সিমাল কনভলুটেড টিবিউলে কাজ করে অসমোটিক ডায়াবেটিক্স কার্বনিক এনহাইড্রেস ইনহিবিটরস এরা অসমোটিক এর মাঝে পেয়েছি ম্যানিটল ইউরিয়া সুক্রোজ আর কার্বনিক এনহাইড্রেস এর মাঝে অ্যাসিটোজোলামাইড আর অনেক নাম আছে এরা কাজ করলো তাহলে সাইট ওয়ান কোথায় প্রক্সিমাল কনভলুটেড টিবিউল সাইট টু মেডুলারি পোর্শন অফ থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফেন লিম্ব ছবিটা মনে আছে তো না ছবিটা একটুকে দেখালাম যেটা তোমাদের কাছে এখন নোটস পৌঁছে গেছে না বাই দিস টাইম ঈশার কাছে পৌঁছেছে না ম্যাম ঈশা সবাই নিতে পারে না লকডাউনের জন্য এমনি ফটোকপি দোকানে দেওয়া হয়েছে সেটাই তো তুমি জি ম্যাম বললে তো আমি চিন্তা করবো কোথায় কিভাবে পাইলা তুমি তাই না আচ্ছা এখন দেখো সাইট টু যেটা বললাম অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফেন লিম্ব ঠিক পোর্শন এবং এটা মেডুলারিতে যে অংশটা আছে কর্টেক্স আর মেডুলা দুইটা পোর্শন না মেডুলারি পোর্শনে যে অংশ সেখানে যে ড্রাগ গুলো কাজ করে তাকে আমি বলছি সাইট টু এবার তো এই জন্য লুপ ডায়াবেটিস গুলো এখানে কাজ করে এখানে এরা হাই এফিকেসি কারণ 15-20% সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করে কাজ করে তাহলে সাইট ওয়ান গেল সাইট টু গেল
সাইড থ্রি হচ্ছে কর্টিক্যাল পোর্শন অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপা ফ্যামিলি বা আর্লি সেগমেন্ট অফ ডিস্টাল কনভলুটেড টিবিউল। সেখানে তুমি জানো থায়াজাইড অ্যারেস গুলো এবং থায়াজাইড রিলেটেড ড্রাগস গুলো কাজ করে, আর বাকি রইলো যে লেট সেগমেন্ট অফ ডিস্টাল কনভলুটেড টিবিউল বা কালেক্টিং ডাক্ট, সেখানে কাজ করছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস গুলো। ঠিক আছে, তাহলে সাইট 1, 2, 3, 4 এই চারটা সাইট আমরা খেয়াল রাখবো। ওকে, সোডিয়াম পটাশিয়াম 2 chloride সিম্পোর্ট ইনহিবিটর্স, যেটার আরেকটা নাম ডুব ডায়াবেটিক্স আমরা জেনেছি, এটাকে আমরা হাই সিলিং ডায়াবেটিক্স বলি। তাহলে কতগুলো নাম পেলা একই জিনিসের? লুপ ডায়াবেটিক্স এর নাম পেলা নতুন নাম সোডিয়াম পটাশিয়াম 2 chloride সিম্পোর্ট ইনহিবিটর হিসেবে চিনবা, অথবা হাই সিলিং ডায়াবেটিক্স হিসেবেও চিনবা। এবং এরা কারা? এরা হচ্ছে ফ্রুসামাইড, বোমেটানাইড, ইথাক্রোনিক অ্যাসিড এগুলো। তার মাঝে আবার একটু স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন করেছে যে সালফোনামাইড গ্রুপ আছে হচ্ছে ফ্রুসামাইড, বোমেটানাইড এদের ক্ষেত্রে, এবং এরা খুব দ্রুত কাজ করে রিভার্সিবল। ইথাক্রোনিক অ্যাসিড হচ্ছে স্ট্রাকচারালি ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ফুললি রিভার্সিবল। তো সালফোনামাইড আছে আর সালফোনামাইড নাই, এভাবে যদি খেয়াল রাখো। ফ্রুসামাইড, বুমেটানাইড সালফোনামাইড আছে আর ইথাক্রোনিক অ্যাসিড নাই। কেন এটা বললাম বলো তো, কেউ কারো কোনো আইডিয়া আছে কেন এই কথাটা বললাম? কেন এই কথাটা বললাম? এই যে আমার ইয়েটা আমি যে বললাম সালফোনামাইডের কথাটা, এটা দিয়ে কোনো ইম্পর্টেন্স আমরা পাবো? আমি তোমাদেরকে বলেছিলাম প্রত্যেকটা জিনিস পড়ার সময় খেয়াল করবা ইয়ে করতে। মিলানোর জন্য, ক্লিনিক্যাল কোরিলেশন করার জন্য, এই অংশটার কোনো ক্লিনিক্যাল কোরিলেশন আছে তোমাদের? হ্যালো, হ্যালো, তোমরা কি আছো আমার সাথে? জি ম্যাম আছি। কিভাবে বুঝবো আমি তোমাদের স্ক্রিন অফ? এমনিতেই আমার স্ক্রিন অফ, তারপরে আমি কেমন করে বুঝবো যে তোমরা আছো? তোমরা কোনো রিপ্লাই দিচ্ছ না বলো তো। হ্যালো, আমি যে এই যে লুপ ডায়াবেটিক্স এর কথা বললাম, সেই লুপ ডায়াবেটিক্স এর অনেক নাম পেয়ে গেলাম এই স্লাইডটা থেকে, সেটা বলেছি হাই সিলিং ডায়াবেটিক্স অথবা সোডিয়াম পটাশিয়াম 2 chloride সিম্পোর্ট ইনহিবিটর্স। এইভাবে আমরা জানলাম এদেরকে, আমরা স্ট্রাকচার অনুযায়ী ভাগ করেছি। আবার কেউ হচ্ছে সালফোনামাইড গ্রুপের আছে, মানে এদের কাছে স্ট্রাকচারে সালফোনামাইড আছে, তারা হচ্ছে ফ্রুসামাইড, বোমেটানাইড, আর কারো কারো স্ট্রাকচারে সালফোনামাইড নাই, এরা হচ্ছে ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, যেটা ইথাক্রোনিক অ্যাসিড, এগুলো স্ট্রাকচারে সালফোনামাইডটা নাই। তো এই কথাটা দিয়ে আমরা কোনো কি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স পাই কিনা এটা তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম। হ্যালো, আবার চলে গেছো? না ম্যাম আছি। তা থাকলে কথা কো না, কা মনে পড়তেছে না। মনে পড়তেছে না। সালফোনামাইড অনেকের অ্যালার্জি থাকতে পারে, থাকতে পারে না? সালফোনামাইড যদি আমাদের অ্যালার্জি হয়, তাহলে আমি ফ্রুসামাইড বা বোমেটানাইড এর স্ট্রাকচারে যেহেতু দেখলাম যে সালফোনামাইড আছে, তাহলে আমি কি এদেরকে তা দিতে পারবো? না ম্যাম, পারবো না। এই কথাটাই তো বলছি, তার যাদের ক্ষেত্রে সালফোনামাইড এর অ্যালার্জি আছে, তাদেরকে আমি ফ্রুসামাইড বা বোমেটানাইড না দিয়ে তাদেরকে আমি ইথাক্রোনিক অ্যাসিড দিব, কারণ ইথাক্রোনিক অ্যাসিডের মাঝে আমি দেখলাম যে সালফোনামাইড নাই। বাস এটাই, এই ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা যদিও খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব মানে ছোট ইনফরমেশন হলেও ইম্পর্টেন্ট না, বলতে হবে না এই কথাটা, এটাই তো বুঝতে চাচ্ছি।
আচ্ছা, এখন এই যে ছবিটা, এই ছবিটা কি তোমরা সবাই দেখছ? এখানে দেখো, আমি করার আগে যে ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন যাওয়ার আগে আমি তোমাদেরকে একদম নর্মাল জিনিসটা প্রথমে বুঝাই। হ্যাঁ, নর্মাল জিনিসটা বলতে এখানে নর্মালি এই রেনাল টিবিউলের এই থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপাফেনলিতে কি হয় সেই ঘটনাটা প্রথমে বলবো, গল্পের মতো করে গল্পটা শোনো। প্রথমে এই দেখো, ইউরিন বলতে লুমেন বলতেছি আমরা, টিবিউলার লুমেন, তারপর হচ্ছে টিবিউলার সেল, যা একটু কেমন সাদা একটা বক্সের মতো করছি যেটা, সেটা সেল গুলো, আর ডান পাশে ব্লাড লেখা, মানে ওই সেল থেকে ব্লাডে যাবে আর কি, এই ট্রান্সপোর্ট হওয়ার জন্য, টিবিউল থেকে সেলের ভিতর দিয়ে ব্লাডে যাওয়াটা। নর্মালি কি হয়, নর্মালি টিবিউলের ফিল্ট্রেশন হিসেবে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড সব আসে, তাই না? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবই ফিল্ট্রেশন হয়। এই যে সোডিয়াম, পটাশিয়াম এবং দুটা ক্লোরাইড, এরা এই টিবিউলার সেলের ভিতরে গিয়ে রিঅ্যাবজর্পশন হয়, সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড সিম্পোর্ট ট্রান্সপোর্টারের মাধ্যমে, ঠিক আছে, প্রথমে নর্মালি। এখন এইটা কিন্তু ইলেকট্রোলাইট, মানে পজিটিভ নেগেটিভ এগুলো চিন্তা করলে সম্পূর্ণ নিউট্রাল একটা ট্রান্সপোর্ট, নিউট্রাল একটা ট্রান্সপোর্ট বলতে দুটা পজিটিভ চার্জের সাথে দুটা নেগেটিভ চার্জ মানে একসাথে ঢুকলো, এই জন্য আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, ভালো কথা। এই সোডিয়াম যেটা রিঅ্যাবজর্পশন হয় সেটা আবার ব্লাডে করবে, পটাশিয়ামের এক্সচেঞ্জে রিঅ্যাবজর্পশন হবে, মানে সেলের ভিতরে পটাশিয়াম ঢুকবে, আর ফিল্ট্রেশনের মাধ্যমেও সেলের ভিতরে পটাশিয়াম ঢুকেছে, আর ওই ক্লোরাইডটা ক্লোরাইড চ্যানেলের মাধ্যমে ঢুকে যাবে ব্লাডে। এই পটাশিয়াম সেলের ভিতরে কিন্তু তখন কি হলো, বেশি হয়ে গেল, পটাশিয়ামটা তখন পজিটিভ চার্জ না, রিঅ্যাবজর্পশনের মাধ্যমে টিবিউলার সেলে ঢুকতেছে, আবার সোডিয়ামের এক্সচেঞ্জেও সেলের ভিতরে ঢুকতেছে, পজিটিভ পটেনশিয়াল ক্রিয়েট হয়। পজিটিভ পটেনশিয়ালটা এ তখন কি করে, ব্যাক ডিফিউশন হয়ে এই পটাশিয়ামটা বের হয়ে আসে। দেখো একটা ওই পটাশিয়াম নিচের দিকে সবুজ একটা চ্যানেল দিয়ে পটাশিয়ামকে আমরা আবার কোথায় পালার পাঠিয়ে দিছি, টিবিউলে পাঠিয়ে দিছি, দেখতে পাচ্ছ, মিলাতে পারছ? সেলের ভিতরে তখন দেখো বেশি বেশি পজিটিভ, তিনটা পজিটিভ দেওয়া, ওই পটাশিয়ামের চ্যানেলের উপরে তিনটা পজিটিভ দেওয়া আছে, দেখছো। আলটিমেটলি কি হলো, সেলে মানে যেটা নিউট্রাল ট্রান্সপোর্ট হয়ে গেছিল, কিন্তু তোমার ওই ব্যাক ডিফিউশন অফ পটাশিয়াম টিবিউলে হওয়ার জন্য টিবিউলে এখন বেশি বেশি করে পজিটিভ আয়ন হয়ে গেল, ঠিক আছে। পজিটিভ আয়ন পটাশিয়ামের বেশি হওয়ার জন্য, ব্যাক ডিফিউশন হওয়ার জন্য, তখন টিবিউল তখন কি করবে, টিবিউল তখন চেষ্টা করবে যে এই পজিটিভিটিটা কমায় আনতে হবে, পজিটিভ পটেনশিয়ালটা আমাকে রিডিউস করতে হবে। তখন দুইটা সেলের মাঝখানে দেখো অ্যারো দেওয়া আছে, ভাঙা ভাঙা অ্যারো, এটা প্যারাসেলুলার স্পেস বলে এই স্পেসটাকে, এখান দিয়ে তখন সে পজিটিভ আয়ন গুলোকে রিঅ্যাবজর্পশন করায় ফেলায়, আর পজিটিভ আয়ন রইল কে, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, রিঅ্যাবজর্পশন হয়ে যায়, ঠিক আছে। এই নর্মাল অংশটা কিন্তু বুঝেছি আমরা, নর্মাল ট্রান্সপোর্ট হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড ট্রান্সপোর্ট, সিম্পোর্ট সিস্টেম, সিম্পোর্ট মানে একই দিকে, অ্যান্টিপোর্ট না, একটা ঢুকে একটা বের হয় তা না, সিম্পোর্ট সিস্টেমের মাধ্যমে রিঅ্যাবজর্পশন হচ্ছে টিবিউলার সেলে ফর ট্রান্সপোর্টার হিসেবে। সেলের ভিতরে যে সোডিয়ামটা ঢুকছে সেটা তখন পটাশিয়ামের এক্সচেঞ্জে ব্লাডে চলে যায়, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় এভাবে, আর ক্লোরাইডটাও রিঅ্যাবজর্পশন হয় ক্লোরাইড চ্যানেলের মাধ্যমে। কিন্তু ওই যে পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হলো সেলের ভিতরে, আবার সোডিয়ামের এক্সচেঞ্জও, তখন সেলের ভিতরে পটাশিয়াম যেটা বাড়তি সেটা তখন ব্যাক ডিফিউশন হয়ে চলে আসে কোথায়, টিবিউলে। টিবিউলে তখন কি তৈরি করে, পজিটিভ পটেনশিয়াল তৈরি করে, কারণ বেশি বেশি বাড়তি পজিটিভ চার্জ হয়ে যায়। ওটা কমানোর জন্য বডি কি করে, দুটা সেলের মাঝখানে যে স্পেস সেটা হচ্ছে প্যারাসেলুলার স্পেস, সেখান দিয়ে সে কি করে, সেখান দিয়ে সে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম রিঅ্যাবজর্পশন করায়। এটা হচ্ছে নর্মাল ঘটনা, এই নর্মাল ঘটনাটা বুঝছি। জি ম্যাম, নর্মাল ঘটনা বুঝলে এখন তুমি যখন লুপ ডায়ুরেটিক্স দিবা, সে গিয়ে দেখো লাল দাগ দেওয়া ইনহিবিশন চিহ্ন আছে, কোথায় ইনহিবিশন করছে, সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড সিম্পোর্ট সিস্টেমকে ইনহিবিশন করছে, তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, সোডিয়াম লস হবে, পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, পটাশিয়াম লস হবে, ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হবে না, ক্লোরাইড লস হবে, ইউরিনে আমি ক্লোরাইড পাবো, তাহলে ব্লাডে সোডিয়াম কমে গেলে হাইপোনাট্রিমিয়া, পটাশিয়াম কমে গেলে হাইপোক্যালেমিয়া, ক্লোরাইড কমে গেলে হাইপোক্লোরেমিয়া হবে,
এই যে পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হলো না, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হলো না, তাহলে সোডিয়ামের এক্সচেঞ্জে পটাশিয়াম আরো রিঅ্যাবজর্পশন মানে যেটা হতো সেটাও হবে না, সেলের ভিতরে পজিটিভ পটেনশিয়াল ক্রিয়েট হবে না, এটা ডিবিলেশিও পজিটিভ পটেনশিয়াল ক্রিয়েট করবে না, তাহলে এখন ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম কি হবে, প্যারাসেলুলার স্পেস দিয়ে রিঅ্যাবজর্পশন হবে না, তাহলে ক্যালসিয়াম আবার লস হইতেছে, ম্যাগনেসিয়ামও লস হয়ে যাবে, তাহলে ডাইভ্যালেন্ট ক্যাটায়ন যারা ছিল ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এগুলোও লস হবে, তাহলে ইউরিনে এখন ক্যালসিয়ামও পাবা ম্যাগনেসিয়ামও পাবা, সেটা তখন ইউরিন দিয়ে বের হয়ে যাবে, তাহলে ক্যালসিয়াম ইনডিউসড স্টোন গুলো তাহলে অনেক সময় ফর্মেশন হতে পারবে, আর ব্লাডে হাইপোক্যালসিমিয়া হাইপোম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামিয়া হবে, তাই না? আচ্ছা, নিচে একটা সেলে দেখো লস অফ হাইড্রোজেন কিভাবে দেখাইছে, খেয়াল করো তুমি এই যে লুব্রিয়াটিক্স দিয়েছ, সোডিয়াম রিঅ্যাবজর্পশন কিন্তু হলো না, তাই না? তুমি প্রিভেন্ট করলা না সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে? জি ম্যাম। ডান দিকে ইনসেটে ছবি দেয় না অনেক সময় পেপারে, ইনসেটে ছবি ওরকম দেখো, এইখানেও ডান দিকে একটা ইনসেটে ছবি দিয়েছি, খেয়াল করো ছবিটা ডান দিকের আপার কর্নারে, লুব্রিয়াটিক্স ইনহিবিশন করেছে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় নাই, তাহলে সোডিয়াম কোথায় রয়ে গেছে, টিবিউলে রয়ে গেছে, তাই না? জি ম্যাম। এবং এটা কোথায় ছিল, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলিতে ছিল, সেখান থেকে সোডিয়ামটা টিবিউলের মাধ্যমে যেতে যেতে ডিস্টাল পার্ট কালেক্টিং ডাক্ট চলে আসলো, সেখানে সোডিয়াম চ্যানেল আছে, সেই সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালডোস্টেরন ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম, খেয়াল করো কথাটা, এই কালেক্টিং ডাক্টে গিয়ে অ্যালডোস্টেরন হরমোন কাজ করে আমরা বলেছি, সেই অ্যালডোস্টেরনটা কিছু সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে ফেলবে ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম, আর আমরা বলেছিলাম সবসময় বলেছি যে পটাশিয়াম সবসময় একা যায় না, তার সাথে বন্ধুর মতো কে যায়, হাইড্রোজেন যায়, তাহলে এখানে হাইড্রোজেন লস হবে, আর হাইড্রোজেন যদি লস হয় তাহলে আলটিমেটলি বডিতে কি হবে, হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস, পটাশিয়াম লস হচ্ছে সাথে হাইড্রোজেন যাচ্ছে, এই জন্য হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস, কথাটা কি বোঝানো গেছে? কেউ কোনো কথা বলে না, এই ছবিটা না বুঝলে তুমি ডায়াবেটিক্স এর ইলেক্ট্রোলাইট লস কিছু বুঝবা না, এই জন্য আমি এই ছবিটা দেখাইলাম, প্রথমে নর্মাল ঘটনাটা বললাম, তারপরে ড্রাগ দিয়ে কি হলো বললাম, এবং ড্রাগের ইনফ্লুয়েন্সে পরবর্তীতে পটাশিয়াম কিভাবে আরো লস হচ্ছে, এবং পটাশিয়ামের সাথে হাইড্রোজেনের সম্পর্কটা কি, এবং আলটিমেটলি বডিতে কি মেটাবলিক অ্যাসিডোসিস হলো না অ্যালকালোসিস হলো, এই জিনিসটা এই স্ট্রাকচারটা থেকে একদম পরিষ্কার করে বলে দিলাম। এই যে নিচের ছবিতে নিচের বক্সে সোডিয়াম রিঅ্যাবজর্পশন ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম অ্যালং উইথ হাইড্রোজেন, এই জন্য লস অফ হাইড্রোজেন হচ্ছে, এই ঘটনাটা কোন হরমোনের ইনফ্লুয়েন্সে হলো বললাম, অ্যালডোস্টেরন হরমোনের ইনফ্লুয়েন্সে, এই কথাটা একটু খেয়াল রাখবো, এবং এই সোডিয়াম রিঅ্যাবজর্পশন তোমাদের প্রশ্নকে আসছে না, ম্যাডাম প্রথমে তো আমি সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাধা দিলাম, তাহলে আবার বলতেছেন সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, তাহলে আমার ডায়াবেটিক ইফেক্টটা কিভাবে হলো, এই কথাটা কি কারোর মাথায় আসতেছে না? কারো মাথায় আসতেছে না? কি রে বলো, কিছু বলে না, কারো কোনো উত্তর নাই, আমি দিলাম সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করে, আবার সে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়েই গেল, তাহলে ডায়াবেটিক ইফেক্ট বা কেমনে হইলো? ওয়াটার তো লস হচ্ছে, কেমনে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হলে ওয়াটার লস হবে কেমনে? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে দিলা না, তাহলে ওয়াটারও রিঅ্যাবজর্পশন হয়ে যাবে না, ওয়াটার লস হবে কেমনে আলাদা আলাদা, সোডিয়ামের সাথে ওয়াটার সব সময় যুক্ত, তুমি কি করলা কালেক্টিং ডাকতে গিয়ে বাইরে দিলা না, কিন্তু এখানে কিন্তুটা রয়ে গেছে, এখানে শুভঙ্করের ফাঁকিটা এখানে রয়ে গেছে, সেই শুভঙ্করের ফাঁকিটা আগে থেকে না ধুতে পারলে কারো আর মাথায় থাকবে না, আমি এখানে ছবিটা ওপেন করলাম, এবারে দেখি কার কার বুদ্ধি আসছে, এই ছবিটা কিন্তু একটুকে ব্যাখ্যা করলাম, সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড লুব্রিয়াটিক্স গুলো রিঅ্যাবজর্পশন টিবিউল থেকে রিঅ্যাবজর্পশন হতে বাধা দিল, ফলে এই সোডিয়ামটা
টিবিউল রয়ে গেল, সেটা যেতে 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 অ্যালডোস্টেরনের ইনফ্লুয়েন্সে সেই সোডিয়াম রিঅ্যাবজর্পশন লাল দাগ দিয়ে দেখানো আছে, এবং এখানে শুভঙ্করের ফাঁকিটা দেখানো আছে যেটা তোমরা চোখ মেলে দেখো, তার সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম অ্যালং উইথ হাইড্রোজেন। এখনো লাল কালি দিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশনের পার্থক্যটা বোঝা যাচ্ছে না তোমাদের? লুপ ডায়াবেটিক্স গুলো সোডিয়াম রিঅ্যাবজর্পশন করছে কতটুকুন, প্রিভেন্ট করছে কতটুকুন? 25% বলতে গেলে 15-20% রোজ সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট হয়ে যায় এখানে। হ্যাঁ, আর তুমি এই 15-20% সোডিয়াম রিঅ্যাবজর্পশন এখানে প্রিভেন্ট করছো, সেই সোডিয়াম গিয়ে কালেক্টিং ডাক্টে কতটুকু রিঅ্যাবজর্পশন হয়েছে দেখো, খুবই অল্প, 1-2%, এত অল্প, আর বাকিগুলো তো লসই হয়ে গেল। তাহলে ডায়াবেটিক ইফেক্ট কি হ্যাম্পার হলো? না ম্যাম, হলো না। তো সমান পরিমাণে যদি রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করতে পারতো বা রিঅ্যাবজর্পশন হয়ে যেত তাহলে সেই ড্রাগটার ইফেক্টটা মিনিমাইজ হয়ে যেত, কিন্তু সে সমান তো দূরে থাক, অনেক কম রিঅ্যাবজর্পশন করতেছে, এত অল্প রিঅ্যাবজর্পশন করলে কি তার ডায়াবেটিক এফিকেসি নষ্ট হবে? না ম্যাম, হবে না, হবে না, বরং কি হবে, মোর পটাশিয়াম লস হবে ডিস্টাল পার্টে অ্যালডোস্টেরনের ইনফ্লুয়েন্সে, তার সাথে হাইড্রোজেন লস হবে, যার জন্য বডিতে হাইড্রোজেন কমে গেলে, অ্যাসিড কমে গেলে অ্যালকালোসিস হবে। তাহলে এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে কেন লুপ ডায়াবেটিক্স বেশি হাইপোক্যালেমিয়া করে, এটার উত্তর তোমার জানা আছে এখন? এদিকে তো অ্যাসিডিং লিম্ব অফ লোকোফেনলি তো পটাশিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করে লস করছে, আবার ওইদিকে সোডিয়ামের ইনফ্লুয়েন্স এক্সচেঞ্জে পটাশিয়াম লস করছে, মোর পটাশিয়াম লস হচ্ছে, তাহলে আলটিমেটলি বডি উইল সাফার ফ্রম হাইপোক্যালেমিয়া। এবং তোমাকে যদি জিজ্ঞেস করি অ্যাসিডোসিস হবে না অ্যালকালোসিস হবে, তোমার সাথে সাথে উত্তর দিতে হবে ইট উইল ক্রিয়েট অ্যালকালোসিস, কেন হাইড্রোজেন আয়ন হচ্ছে অ্যাসিড, সে যখন লস হয় তাহলে বডিতে কি হলো, অ্যালকালোসিস হলো, হাইপোক্যালেমিক অ্যালকালোসিস, কারণ পটাশিয়াম লস হয়ে তার সাথে বন্ধুর মতো করে হাইড্রোজেন চলে গেছিল, সেটা মনে থাকবে এই কথাটা, এই ছবিটা মনে রাখতে হবে। এই জন্য এই ছবিটা তোমরা নোটস যখন ডায়াবেটিক্স লিখবা খাতার মাঝে, এই ছবিটা প্রথমে আঁকবা, টিবিউল পার্ট গুলো আঁকবা, সাইড 1, সাইড 2, সাইড 3, সাইড 4 আঁকবা। সাইড 1 কি হয়, কোন ড্রাগ কাজ করে লিখবা এই ছবি। তাহলে এখন আমরা যে এই ছবিটা ব্যাখ্যাটা আশা করি বুঝতে পারছি, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বা বুঝতে পারি নাই এমন কেউ আছে কিনা আমাকে একটু বলো। দুটা বা তিনটা ক্লাস লাগতে পারে, কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে, রিটেন বলো ভাইবা বলো প্রচুর প্রশ্ন আসবে, সেটা তোমাকে বুঝে যেতে হবে, আর বুঝে না গেলে তুমি কিন্তু ইলেকট্রোলাইট গুলো যে আর হ্যাঁ কি কেউ কিছু জিজ্ঞেস করছো বলো? না ম্যাম, কেউ কিছু জিজ্ঞাসা করেনি। সবাই বুঝতে পারছো? ফিল্টার্ড সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলোর ফেট আলটিমেটলি বুঝে গেল কি হয়েছে, নর্মাল ঘটনাটা বলবা প্রথমে, তারপরে ড্রাগ দেওয়ার ফলে আলটিমেটলি কি ঘটনা হয় সেটা বলবা, তাহলে যদি কেউ জিজ্ঞেস করে, আর যদি নর্মাল ঘটনাটা না জিজ্ঞেস করে তুমি বলবা যে এই ইফেক্ট গুলো হয়, কিন্তু নর্মাল ঘটনাটা নিজের বোঝার জন্য মাথায় রাখবা প্রথমে, ঠিক আছে? জি ম্যাম। এই জিনিসটি এখানে আবারও দেখানো আছে, দেখো তো পজিটিভ পটেনশিয়াল দেখছো, সো নর্মালি রিঅ্যাবজর্পশন হচ্ছিল, আবার সোডিয়াম ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম সেলের ভিতরে পটাশিয়াম ক্লোরাইড কিছু পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছিল ক্লোরাইডের সাথে ক্লোরাইড পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে, কিন্তু বেশি পটাশিয়াম সেলের ভিতরে জমে যাওয়ার জন্য ব্যাক ডিফিউশন হচ্ছিল, মনে করতে কথাটা মনে রেখো, ব্যাক ডিফিউশন হয়ে টিবিউলে আবার চলে আসলো, ফলে টিবিউলে পজিটিভ পটেনশিয়াল ক্রিয়েট করলো, ওটা কমানোর জন্য দুটো সেলের মাঝখানে যে স্পেস দেখো সেটা হচ্ছে প্যারাসেলুলার স্পেস, সেখানে দিয়ে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আমার রিঅ্যাবজর্পশন নর্মালি হচ্ছিল, কিন্তু আমি যখন লুপ ডায়াবেটিক্স দিলাম এইসব ঘটনাগুলো বন্ধ হয়ে গেল, সোডিয়াম লস হাইপোনাট্রিমিয়া, পটাশিয়াম লস হাইপোক্যালেমিয়া, ক্লোরাইড লস হাইপোক্লোরেমিয়া, পটাশিয়াম ম্যাগনেসিয়াম লস হাইপোম্যাগনেসেমিয়া, ক্যালসিয়াম লস হাইপোক্যালসেমিয়া, আবার এই ক্যালসিয়াম লস হচ্ছে ইউরিন দিয়ে, তাহলে
কিডনিতে ক্যালসিয়াম ইনডিউস স্টোন হওয়ার সম্ভাবনা তাহলে বেশি। কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এই লুপ ডায়ালিসিসগুলো আছে, যেমন দে প্রোডিউস পিক ডায়ালিসিস, সর্বোচ্চ ডায়ালিসিস তুমি যদি চাও, যে তুমি চাও তখন তুমি এই ডায়ালিসিসগুলো ইউজ করতে পারবা। এবং দে আর কল্ড হাই সিলিং ডায়াবেটিক্স, যেটা আমরা আগে বলেছি। এখন ব্যাখ্যাটা কি, হাই সিলিং কথার অর্থ কি, তুমি যত ইনক্রিজ করবা ডোজ তত রেসপন্স বাড়বে, ডায়ালিসিস বাড়বে। এটা সবসময় ইয়ের মানে এটার কার্ভটা হবে স্টিপ রাইজ, বাড়তেই থাকবে, ডোজ যত বাড়াবা রেসপন্স তত বাড়বে। এই যে ঘটনাটা সে করতে পারে এটাকেই বলে হাই সিলিং ডায়াবেটিক্স। প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন ডোজ ইজ ম্যাচড বাই ইনক্রিজ ডায়ালিসিস, মানে যত ডোজ তত রেসপন্স। এই ঘটনার জন্য এটার নাম হচ্ছে হাই সিলিং ডায়াবেটিক্স। এবং এফিকেসি যে বেশি এটা সম্পর্কে কোনো সন্দেহ নেই, কারণ 15-20% সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করার মাধ্যমে কাজ করে, মোর পটেন্ট দ্যান আদার ডায়াবেটিক্স। কুইক অনসেট অফ অ্যাকশন, যদি তুমি আইভি দাও উইদিন হাফ এন আওয়ার কাজ, 2-5 মিনিট শুরু করবে, আর যদি ওরাল দাও আধা ঘন্টার মাঝে কাজ করবে। ডিউরেশন অফ অ্যাকশন মোটামুটি কনসিডারেবল, 4-6 আওয়ার্স। এই জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো রিটেনে আসতে পারে বা ভাইভাতে জিজ্ঞেস করতে পারি আমরা। ঠিক আছে, অ্যাসিড বেস ব্যালেন্স সিগনিফিকেন্ট চেঞ্জ করে না বলে, তারপরেও কিছু যেই চেঞ্জ করে সেটা আমরা দেখেই ফেলেছি। সিভিয়ার রেনাল ফেলিউর থাকলে, মনে করো যেখানে জিএফআর লেস দেন 10 ml/min, সেই ক্ষেত্রেও কিন্তু এই ড্রাগটা কাজ করতে পারবে, অন্যরা কিন্তু কাজ করতে পারবে না। খেয়াল করো আমি তোমাদেরকে এই ড্রাগটা কেন এরকম বলতেছি, ডায়াবেটিক্স ড্রাগগুলোকে নিজেদেরকেও কিন্তু ফিল্ট্রেশন হয়ে টিবিউলে আসতে হয়, তারপরে সে তার রেসপন্সটা দেখাতে পারে, ঠিক কিনা? মেকানিজম থেকে কি আমরা কি এটুকু বুঝতে পারছি? ওদেরকেও কিন্তু ফিল্ট্রেশন হইতে হবে, তাহলে কি হবে, জিএফআর মেনটেন করতে হবে, রেনাল ফাংশন ঠিক রাখতে হবে, তাহলেই ডায়াবেটিক্স গুলো কাজ করতে পারবে। কিন্তু যদি কোনো সিচুয়েশন, যেমন রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়, জিএফআর কমে যায়, সেক্ষেত্রে দেখা যায় অন্য ডায়াবেটিক্স তারা কিন্তু ফিল্ট্রেশন পারে না। একমাত্র মনে রাখবা লুপ ডায়াবেটিক্স গুলোই সেই ড্রাগ যারা নাকি রিঅ্যাবজর্পশন মানে জিএফআর 10 ml এরও কম হলেও তারা ফিল্ট্রেশন হয়ে আলটিমেটলি কাজ করতে পারে। ঠিক আছে, এই তাহলে রেনাল ফেলিউর হলেও কোন ড্রাগটা প্রেফারেবল হবে, সেক্ষেত্রে হচ্ছে তুমি বলবা লুপ ডায়াবেটিক্স, অন্য ড্রাগ গুলো বলবা না। ঠিক আছে, অন্য ড্রাগ গুলো ফিল্ট্রেশন হতে পারে না, জিএফআর ফাংশন নর্মাল থাকতে হবে, রেনাল ফাংশন। ইট ক্যান প্রোডিউস 10 liters অফ ইউরিন ভলিউম ইফ ইনক্রিজ ডোজ, ওই যে বললাম হাই সিলিং, যত ডোজ বাড়াবা তত ইউরিন ভলিউম বাড়বে, 10 liters পর্যন্ত প্রয়োজন হলে দরকার হলে তুমি ইউরিন আউটপুট করতে পারবা। দে অ্যাক্ট অন দ্য থিক অ্যাসেন্ডিং নিম্বাস ফ্যামিলি দ্যাট হ্যাজ গ্রেট রিঅ্যাবজর্পশন ক্যাপাসিটি দ্যান দ্য প্রক্সিমাল টিবিউল অ্যান্ড ডিস্টাল টিবিউল, যার জন্য এই ইনহিবিটর গুলো হচ্ছে হাই সিলিং ডায়াবেটিক্স। হাই এফিকেসি মূলত এই কারণে, আর হাই সিলিং হচ্ছে ডোজ বাড়ানোর জন্য। মনে থাকবে কথাগুলো? জি ম্যাম। আর ওই যে কথাটা পজিটিভ পটেনশিয়াল এর কথাটা, ব্যাক ডিভিশন, এই স্লাইডে সেটাই লেখা আছে। যখন তোমরা নোটস গুলো হাতে পাবা এই কথাগুলো বারবার পড়বা, যে যদিও আমরা বলছি এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল, কারণ দুটো পজিটিভ দুটো নেগেটিভ একসাথে হচ্ছে, কিন্তু ওই এক্সেস পটাশিয়াম সেলের ভিতরে জমে, যেটা ব্যাক ডিভিশন হয়, লুমেনে পজিটিভ পটেনশিয়াল ক্রিয়েট করে, তখন প্যারাসেলুলার স্পেস দিয়ে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হয়, আর লুপ ডায়াবেটিক্স দিলে তখন এই ধরনের ড্রাগ গুলো, এই ধরনের আয়ন গুলো লস হয়ে যায়, ডাইভ্যালেন্ট ক্যাটায়ন গুলো। পেরিফেরাল ভ্যাসোডাইলেশন কিছু ইফেক্ট আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কে ইন্ডিউস করে বলে, তখন ভ্যাসোডাইলেশন হয়, লেফট ভেন্টিকুলার ফিলিং প্রেশার কম হয়, কারণ পুলিং থাকে ব্লাড পেরিফেরিতে, পালমোনারি ইডিমাটা কিছুটা রিলিভ হয় হার্ট ফেলিউরে। তাহলে এই রোলটাও খেয়াল রাখবো, পালমোনারি ইডিমা যদি হয় তখন ডায়াবেটিক হিসেবে ফ্লুইড ভলিউম কমানোর মাধ্যমে যেমন ইমপ্রুভমেন্ট করে, আবার ভ্যাসোডাইলেশন প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করে সেটা পালমোনারি ইডিমাটাকে রিলিভ করার মতো আরেকটা ভূমিকা পালন করে। আবার ওই যে প্রোস্টাগ্ল্যান্ডিন বলছো, এটা রেনাল ব্লাড ফ্লো বাড়ায় দিয়ে জিএফআর বাড়ানোতে কিছুটা ভূমিকা পালন করতে পারে, প্রোস্টাগ্ল্যান্ডিন ইনডিউসড ইফেক্ট এগুলো। ঠিক আছে, তাহলে আমরা কোথায় কোথায় প্রথমে, হ্যাঁ ছাড়াও কিছু অন্য ইফেক্ট আছে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইন্ডিউস করতে পারে, আর প্রোস্টাগ্ল্যান্ডিন তুমি জানো ভ্যাসোডাইলেশন করতে পারে কিছু, সে ভ্যাসোডাইলেশন করে যে প্রোস্টাগ্ল্যান্ডিন সেটা
সেই ইফেক্ট থাকার জন্য সে কি করবে, ভ্যাসোডাইলেশন করলে পেরিফেরাল পুলিং অফ ব্লাড থাকলো, তাহলে ভেনাস রিটার্নটা কম হবে, আলটিমেটলি পালমোনারি ইডিমাটা রিলিফ হবে, এটা বুঝতে চেয়েছি। আর এই ভ্যাসোডাইলেশন ইফেক্ট থাকার জন্য প্রোস্টাগ্ল্যান্ডিনটা রেনাল ব্লাড ফ্লো বাড়ায়, জিএফআর ও বাড়ায়, এই দুটো হচ্ছে তার ডায়াবেটিক ইফেক্ট ছাড়া প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করার জন্য উপকারী ভূমিকা, এটা বুঝছি। এবার বুঝছো? জি ম্যাম। তাহলে আসো, কোথায় কোথায় আমরা ইউজ করব ডায়াবেটিক্স ফ্রুসামাইড? ফ্রুসামাইড সম্পর্কে মেকানিজমটা কি ক্লিয়ার সবার? সাইট, মেকানিজম, ক্যারেক্টারিস্টিক্স? তাহলে অ্যাকিউট পালমোনারি ইডিমা এখানে আমরা ইউজ করতে পারি, অথবা ইডিমা ডিউ টু এনি কজ, আইদার লিভার অথবা হার্ট অথবা কিডনি, সে যে কোনো ক্ষেত্রে আমরা দিতে পারি। সিভিয়ার হাইপারটেনশন থাকলে আমরা দিতে পারি হাইপারটেনশন ক্রাইসিসে, কারণ ইমার্জেন্সি যদি প্রেশার কমাতে হয় সেই ক্ষেত্রে। হাইপার ক্যালসিমিয়া ফর ইমার্জেন্সি রিডাকশন অফ ব্লাড ক্যালসিয়াম। আর অ্যাকিউট রেনাল ফেলিউর থাকলে, যেখানে অন্য ডায়াবেটিক্স গুলো কাজ করে না, রেনাল আউটপুট কমে যায়, সেই ক্ষেত্রে দেখো তুমি জানো যে শুধুমাত্র ফ্রুসামাইডটা বা লুপ ডায়াবেটিক্স গুলো ফিল্ট্রেশন হতে পারে, তাহলে ওরা ইউরিন আউটপুট বাড়ায় দিবে, তখন রেনাল ফাংশন মেনটেন করবে এবং রেনাল ভ্যাসোডাইলেশন করতে পারে প্রোস্টাগ্ল্যান্ডিনের মাধ্যমে, তাও তুমি জানলা, জিএফআর বাড়ায় কাজ করবে। সো একই রেনাল ফেলিউরে তুমি এইটা ইউজ করতে পারবা, ঠিক আছে? ওই একই ছবি যার যেভাবে ভালো লাগে সেভাবে তোমরা ছবি এঁকে সুন্দর করে পড়বা। তো মেকানিজমটা যদি বলে সুন্দর করে ছবিটা এঁকে, যদি যারা ছবি এঁকে দেখায় দিতে পারবা, তারা কিন্তু নাম্বার বেশি পাবা, কারণ তোমরা অ্যানাটমি থেকে শিখে আসছো ছবি আঁকলে নাম্বার বেশি, অর্ধেক নাম্বার পাওয়া যায় ছবি দিয়ে বুঝাইতে পারলে, তাই না? তো এখানে একই ছবির কয়েকভাবে দেখানো। হাইপার ক্যালিমিয়া হলেও দিতে পারবা, কারণ পটাশিয়াম বেশি হলে লস করাবে। অ্যানায়ন ওভারলোড বারবিটিউরেট পয়জনিং এর ক্ষেত্রে, কারণ বারবিটিউরেট পয়জনিং ক্ষেত্রে বারবিটিউরেট হচ্ছে অ্যাসিড, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে আমরা অ্যালকালোসিস যদি করি মিডিয়াটা ইউরিনকে, তখন সে কিন্তু অ্যাসিড এক্সক্রিশনটা আরো বাড়াতে পারে, তাহলে পয়জনিং হলে বারবিটিউরেট দিয়ে সেটা এক্সক্রিশন করানোর জন্য এই ডায়াবেটিক্সটা উপকারী ভূমিকা পালন করে। অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাকশন কিভাবে করে? এটা সে করে এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম কমায়, আর ওই যে বলছি প্রোস্টাগ্ল্যান্ডিন আই রিলিজ করে, তারা ভ্যাসোডাইল করে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমায় দিয়ে ব্লাড প্রেশার কমাতে পারে, দুটোই তাদের ব্লাড প্রেশার কমানোর মেকানিজম। তাহলে দিবানা কোথায়? সিভিয়ার ডিপ্লেশন হলে সোডিয়াম বা ভলিউম যেটাই হোক, আর যাদের সালফোনামাইড অ্যালার্জি আছে তাদের ফ্রুসামাইড দেওয়া যাবে না, বোমেটানাইড দেওয়া যাবে, তাদের কোথাও ব্লকেড আছে, আর ব্লকেড থাকলে মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকলে তখন কিন্তু তুমি ডায়াবেটিক্স দিয়ে লাভ হবে না, সেক্ষেত্রে ইট ইস কন্ট্রাইন্ডিকেটেড। আর আদার কন্ট্রাইন্ডিকেশন গুলো খুব মাইনর প্রেগনেন্সিতে বলে, কারণ ফ্লুইড ভলিউম কমে গেলে বাচ্চার জন্য অসুবিধা হবে। ইডিওসিনক্রেসি, লিভার ডিজিজ আর গাউট, গাউটের সাথে একটা সম্পর্ক আমি তোমাদেরকে জেনারেল ফার্মাকোলজির তথ্য থেকে আমার মনে হয় এতক্ষণ জানো, কেউ কি মনে করে আমাকে বলতে পারবে এই তথ্যটা, উত্তরটা, গাউটের সাথে সম্পর্কটা কি? সাধারণ কত আসছে বলতে পারবা গাউটের সাথে কি সম্পর্ক? তিশা ম্যাডামের ছুটি, এটি গাউটের সাথে সম্পর্কটা আমরা জেনারেল ফার্মাকোলজির এক্সক্রিশন যখন পড়ানো হয় তখনই বলা হয়, মনে আছে কারো? মনে আছে? কথা বলেছিলাম আমি তো জেলা, তোমরা কি আসো আমার সাথে? জি ম্যাম। হ্যালো। জি ম্যাম আছি। হ্যালো ম্যাম। হ্যালো হ্যালো তোমরা আসো কি নাই? ম্যাম আছি। আমার কথা শুনতে পাচ্ছ কিনা?
আমি যে জিজ্ঞেস করতেছি তার কোনো উত্তরই পাচ্ছি না। আমি কি জিজ্ঞেস করলাম, দেশেতে সম্পর্কটা কি মনে আছে কারো? ফেরির কথা মনে আছে কারো? ফেরি চিনি আমরা, এগুলো জিজ্ঞেস করছি, কেউ কিচ্ছু বলতেছো না। তা আমার তো মনে হচ্ছে কেউ নাই। হ্যাঁ, ফেরিতে করে নদী পার হও নাই কেউ, এরকম নাই? আরে আশ্চর্য তো। ঈশা ফেরি পার হও নাই? না ম্যাম, কোনোদিন ফেরি পার হও নাই? তাহলে তুমি বুঝবা কেমনে ফেরির উদাহরণ দিলে? কি পার হয়েছি, কেউ পার হও নাই? ইয়েস ম্যাম। হ্যাঁ ইয়েস ম্যাম, টা নাম কি ম্যাম? ফারজান আফরিন তানজুম। কোথায় পার হইছো বলো, কোন ফেরি পার হইছো, কোন নদী পার হইছো? ম্যাম কর্ণফুলি নদীতে, ছোট ফেরি ছিল। কর্ণফুলি নদীতে ফেরি? কর্ণফুলি নদীতে ফেরি? আর কোথায় গেছো, কোথা থেকে কোথায় গেছো? ম্যাম নদীর এই পার আর ওই পার হওয়ার সময় ফেরি ব্যবহার করে। ফেরি ব্যবহার করে ব্রিজ থাকা সত্ত্বেও? ইয়েস ম্যাম। তাই, এটা তো জানতাম না। সাদাত কর্ণফুলি ফেরি আছে? সেটা তো জানি না। সাদাত এতগুলা ম্যাম পদ্মা নদীতে আস, 20 টাকা তুমি এতগুলো কেমনে আসো? 20 টাকায় তুমি এতগুলো কেমনে আসছো? আচ্ছা, ফেরির কথা কেন বললাম, এই পার থেকে তুমি যখন ফেরিতে উঠো তখন তোমাকে ওই পারে নামায় দেয়, তাই না ব্যাপারটা? ঠিক আছে, মনে করো ফেরিটা একজনকে ক্যারি করতে পারে। এখন তুমি আর তোমার বন্ধু দাঁড়িয়েছো, তুমি যদি উঠে যাও ফেরিতে, তোমার বন্ধু কি হলো, রয়ে গেল না এই পারে, যেতে পারলো না। অথবা তোমার বন্ধু যদি যায়, তুমি থেকে যাবা। ব্যাপারটা যদি এরকম হয়, ফেরিটার ক্যাপাবিলিটি একজনকে নেওয়ার, সেরকম ফেরি হচ্ছে গিয়ে টিবিউলার ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ টিবিউলার ট্রান্সপোর্টের মাধ্যমে আইদার ইউরিক অ্যাসিড অথবা ফ্রুসোমাইড যে কোনো একজনকে সে পার করতে পারে। এখন যদি দেখা যায় যে ইউরিক অ্যাসিড যেতে পারলো না, ফ্রুসোমাইড চলে গেল, তখন বডিতে জমে গেল কে? বডিতে ইউরিক অ্যাসিড জমতে থাকবে না। এইভাবে সেম টিবিউলার ট্রান্সপোর্ট যেহেতু ওরা শেয়ার করে, লোশন অফ ইউরিক অ্যাসিড হওয়ার জন্য গাউটটা হতে পারে। এই জন্য গাউট হলে আমরা ফ্রুসোমাইড দিব না। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ইফেক্ট গুলো আমরা জেনে গিয়েছি, যার জন্য ইউজ করতে পেরেছি। আর অ্যাডভার্স ইফেক্ট তাহলে কি কি পেলাম, এটা দিয়ে শেষ করছি আজকে ফ্রুসোমাইড। নেক্সট ক্লাসে বাকি টুকুন করবো। অ্যাডভার্স ইফেক্ট তাহলে কি, হাইপোক্যালেমিয়া, হাইপোনেট্রেমিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপোম্যাগনেসেমিয়া, এগুলো আমরা জেনে গেছি। মেটাবলিক অ্যালকালসিস আমরা জেনে গিয়েছি। আর একটু কিছু বাড়তি তথ্য, সেটা হচ্ছে অটোটক্সিসিটি। এটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট একটা অ্যাডভার্স ইফেক্ট, খুবই ট্রানজিয়েন্ট। তুমি যখন ডোজ কমায় ফেলবা তখন কিন্তু অটোটক্সিসিটি কমে যাবে, কানের সমস্যা হবে। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া করে ফেলে। হাইপারগ্লাইসেমিয়ার মেকানিজম, এক্সাক্ট মেকানিজমটা জানা নেই, কিন্তু সে হাইপারগ্লাইসেমিয়া করে ফেলে, এগুলো তার অ্যাডভার্স ইফেক্ট। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকো। আদার অ্যাডভার্স ইফেক্টের মাঝে এটা কালকে পড়বো, থায়াজেডটা কালকে পড়বো। ঠিক আছে, তোমরা নিজেরা, আমি বলবো ক্যাটজাংটা যদি থাকে কারো কাছে, অথবা পিডিএফ ডাউনলোড করা যায় কিনা, ডায়াবেটিক্স চ্যাপ্টারটা ক্যাটজাং থেকে সুন্দর করে পড়বা, ওখানে মেকানিজম গুলো খুব সুন্দর করে ভালো করে বলা আছে, পড়ে নেবা। ঠিক আছে, ম্যাডামের নোটসে অনেক ভুল থাকতে পারে, ম্যাডাম তো বই ছাপাচ্ছি না, যার জন্য পিউরিফাই করি নেই, তো আমার ইনফরমেশন গুলো ভুল হইতেই পারে, সেগুলো কারেকশন করে নেবা তোমরা বই পড়ে, এবং সেটা করবা ক্যাটসাম। ঠিক আছে, ডায়াবেটিক্স এর জন্য খুব সুন্দর করে লেখা আছে, ছবি সহ মেকানিজম। নেক্সট ক্লাসে আমরা থায়াজেডটা করবো। হ্যাঁ, ঠিক আছে, জি ম্যাম। আর কোনো কোশ্চেন আছে কারো? প্রান্ত,
না ম্যাম বুঝছি তো তাওসিফ তাওসিফ বুঝছো অনিক ইয়েস ম্যাম সাদমান 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 নাই না তাহলে আজকের মতো ক্লাসটা শেষ করছি আর নেক্সট ক্লাস আমরা আবার থ্যারজিট বা বাকিগুলো পড়ার চেষ্টা করব ঠিক আছে আর ক্লাসটা ঠিক মতো ইয়ে হচ্ছে স্পিড ঠিক আছে জি ম্যাম এভাবে বললে হবে জি ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম সালাম